আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয় তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা পড়ছিলাম আমাদের ব্যবসা উদ্যোগ বিষয়ে ফোর চ্যাপ্টার মালিকানার ভিত্তিতে ব্যবসা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্যগুলো নিয়ে। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে আমরা কিন্তু কিছু সীমাবদ্ধতাও দেখতে পাই। সো এই যে এক মালিকানা ব্যবসার সীমাবদ্ধতাগুলো, সেই সীমাবদ্ধতাগুলো দূর করার জন্যই কিন্তু অংশীদারি ব্যবসার উদ্ভব ঘটেছে। তো এক মালিকানা ব্যবসার সাথে সাথে এই ব্যবসায়ের কিছুটা মিল থাকলেও অংশীদারি ব্যবসার এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটি অন্যান্য ব্যবসায় থেকে এই বৈশিষ্ট্যকে আলাদা করেছে। সো আমরা এখন এই অংশীদারি ব্যবসায়ের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করব এর গঠন সম্পর্কে। আমরা জানি যে অংশীদারি ব্যবসায় কিন্তু কোনো ধরনের আইনগত ঝামেলা নেই গঠন করার ক্ষেত্রে। যেহেতু আইনগত কোনো ঝামেলা নেই, এই জন্য এই অংশীদারি ব্যবসায়ের গঠন অনেক বেশি সহজ। চুক্তি সম্পাদনের জন্য যোগ্য একাধিক ব্যক্তি মৌখিক বা লিখিত চুক্তির মাধ্যমে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারে। অর্থাৎ একাধিক ব্যক্তি যারা চুক্তি সম্পাদনের যোগ্য, তারা মৌখিক বা লিখিত চুক্তির মাধ্যমে এই ব্যবসাটা স্টার্ট করতে পারেন। একাধিক ব্যক্তি বলতে আমরা কি বুঝি? একাধিক ব্যক্তি বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন। কখনোই কিন্তু একজন হলে সে ব্যবসাটা অংশীদারি ব্যবসায় হবে না, সর্বনিম্ন 2 জন কিন্তু সেখানে থাকতে হবে। এবং যদি ব্যবসাটি ব্যাংকিং সংক্রান্ত হয় তখন এর সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জনের বেশি হতে পারবে না। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অংশীদারি ব্যবসায়ের গঠনটা কিন্তু তুলনামূলক অন্যান্য ব্যবসায় থেকে অনেক সহজ। তারপর আমরা দেখব চুক্তি এই ব্যবসায়ের ভিত্তি। আচ্ছা, অংশীদারদের মধ্যে যে চুক্তিটা হয় সেই চুক্তিটা অংশীদারি ব্যবসায় একটা ভিত্তি হিসেবে কাজ করে। চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে কিন্তু এই ব্যবসাটা কী হয়, গঠিত হয়, পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ চুক্তির ভিতরে যে জিনিসগুলো উল্লেখ থাকে ওই উল্লেখিত জিনিসগুলোর উপর বেস করেই কিন্তু এই ব্যবসাটা কী হয়, গঠিত হয়, পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত হয়। এবং এই যে চুক্তিটা, এই চুক্তিটা হতে পারে মৌখিক, হতে পারে লিখিত, হতে পারে নিবন্ধিত বা অনিবন্ধিত। তারপর আমরা দেখব চুক্তিতে বর্ণিত নিয়ম অনুযায়ী মূলধন সরবরাহ। অর্থাৎ এই ব্যবসার যে অংশীদাররা রয়েছেন, এই অংশীদাররা চুক্তিতে বর্ণিত নিয়ম অনুযায়ী কী করেন, মূলধন সরবরাহ করে থাকেন। এবং ব্যবসায় যে লাভ লোকসান, সেই লাভ লোকসানও কিন্তু ওই চুক্তিতে যে বর্ণনা করা হয়েছে সেই বর্ণনা অনুযায়ী কী হয়, বণ্টিত হয়ে থাকে। তবে যদি চুক্তিতে কোনো কিছু উল্লেখ করা না থাকে তখন এই অংশীদারদের মধ্যে লাভ লোকসান সমানভাবে বণ্টিত হয়ে থাকে। আবার চুক্তিতে যদি এরকম উল্লেখ থাকে যে কোনো অংশীদার কী করবেন না, কোনো ধরনের মূলধন সরবরাহ করবেন না, তাহলে কিন্তু সেটি সেভাবেই গঠিত বা পরিচালিত হয়ে থাকে। তবে যে অংশীদাররা রয়েছেন সে প্রত্যেক অংশীদারদের যে দায় সেটা কিন্তু ব্যক্তিগত এবং প্রতিষ্ঠানের দিক থেকে অর্থাৎ বা সামষ্টিক দিক থেকে অসীম। অর্থাৎ কোনো ধরনের দেনা যদি পরিশোধ করতে হয় সে পরিশোধের জন্য যদি ব্যবসায় যে সম্পদ রয়েছে সেই ব্যবসায় সম্পদ যদি যথেষ্ট না হয় তাহলে অংশীদারদের যে ব্যক্তিগত সম্পদ রয়েছে সেই ব্যক্তিগত সম্পদ থেকে কী করতে হবে, সেই দেনাটা পরিশোধ করতে হবে। অর্থাৎ অংশীদাররা এক্ষেত্রে কী করবেন, সেজন্য দায়বদ্ধ থাকবেন। কোনো অংশীদার যদি আবার দেউলিয়া হয় তাহলে তার যে দায়টা রয়েছে সেই দায়টা কিন্তু যে বাকি অংশীদাররা থাকবেন সেই বাকি অংশীদারদেরকে বহন করতে হবে। তারপর আমরা দেখব পারস্পরিক আস্থা এবং বিশ্বাস। এই ব্যবসাটা আসলে গড়ে ওঠে কিভাবে, এই ব্যবসাটা গড়ে ওঠে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপরে ভিত্তি করে। এবং এই ব্যবসার যে সফলতা, সেই সফলতাটা কিন্তু অনেকটা নির্ভর করে অংশীদারদের যে পারস্পরিক আস্থা এবং বিশ্বাস রয়েছে তার উপরে। অংশীদারদের মধ্যে যদি কোনো ধরনের আস্থাহীনতা দেখা যায়, বিশ্বাসের অভাব দেখা যায় বা বিরোধ দেখা যায়, তাহলে কিন্তু ওই ব্যবসাটা কোনোভাবেই কী করতে পারবে না, সহজে পরিচালিত হতে পারবে না এবং সেই ব্যবসাটা বিলোপ সাধন ঘটবে। তারপরে আমরা সর্বশেষে দেখব ব্যবসার নিবন্ধনের ব্যাপারটা। অংশীদারি ব্যবসায় যে নিবন্ধন সেটা কিন্তু বাধ্যতামূলক নয়। তবে যে সকল অংশীদারি ব্যবসায় কী হয়, নিবন্ধিত হয়, সেগুলো কিন্তু যে ব্যবসাগুলো অনিবন্ধিত বা নিবন্ধিত নয় তাদের থেকে বেশ কিছু সুবিধা ভোগ করে থাকে। নিবন্ধিত হলেও এই ব্যবসায় কিন্তু কোনো ধরনের আইনগত সত্তার সৃষ্টি হয় না, ফলে এই ব্যবসাটা কিন্তু নিজ নামে পরিচালিত হতে পারে না। যেহেতু এই ব্যবসাটার কোনো আইনগত আলাদা সত্তা নেই, এই জন্য এই ব্যবসা কিন্তু নিজের নামে পরিচালিত হতে পারে না। এই ব্যবসাটা অংশীদারদের নামেই কিন্তু পরিচালিত হয়। ব্যবসায় যে সকল লেনদেন গঠিত হয় সেগুলো কিন্তু অংশীদারদের সাথে ব্যক্তিগতভাবে হয়েছে বলে ধরে নেওয়া হয়। যেহেতু এই ব্যবসাটার কোনো কী নেই, আলাদা সত্তা নেই, এই জন্য এই ব্যবসাটা নিজের নামে পরিচালিত হতে পারছে না। এবং এখানে যে লেনদেনগুলো হচ্ছে সেই লেনদেনগুলো কিন্তু ব্যবসার নামে পরিচালিত হয় না, সেটা কী হয় যে অংশীদারদের সাথে ব্যক্তিগতভাবে করা হচ্ছে বলে ধরে নেওয়া হয়। তবে পৃথক আইনগত সত্তা না থাকায় এই ব্যবসায়ের যে স্থায়িত্বটা রয়েছে সেই স্থায়িত্বটা কিন্তু অংশীদারদের ইচ্ছা এবং অনিচ্ছার উপরে নির্ভর করে। অর্থাৎ অংশীদারদের যদি ইচ্ছা
ইচ্ছা হয় তাহলে কিন্তু তারা সহজেই এই ব্যবসাটা কি করতে পারেন, এই ব্যবসাটা বিলোপ সাধন করতে পারেন। আবার যদি তাদের ইচ্ছা হয় তাহলে সেটা অনেকদিন পর্যন্ত তারা চালাতেও পারেন। সো এই যে ব্যবসাটা আমরা দেখতে পাচ্ছি অংশীদারি ব্যবসা, এই অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয় আমরা দেখতে পাচ্ছি, তবে সেটা যদি নিবন্ধিত হয় তাহলে এই ব্যবসাটা অন্যান্য যে অনিবন্ধিত অংশীদারি ব্যবসায় রয়েছেন তাদের থেকে বেশ কিছু বেশি সুবিধা ভোগ করতে থাকেন। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অংশীদারি ব্যবসায় বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা অংশীদারি ব্যবসার আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।